আজকে কিন্তু শ্রীলেদার্সের একটা নতুন কালেকশন দেখাবো। ছেলে মেয়ে বোথ কালেকশন আজকে ভিডিওতে দেখানো হয়েছে। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। তো চলো, আজকে বাজেট ফ্রেন্ডলি একটা হল হতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। এটা কিন্তু আমাদের স্প্ল্যানেডের শ্রীলেদার্স। আমার খুব পছন্দের একটা জায়গা হচ্ছে এই স্প্ল্যানেডের শ্রীলেদার্স। তার একটাই কারণ, এখানে বাজেটের মধ্যে অনেক ভ্যারাইটির প্রোডাক্ট কিন্তু একই জায়গাতে তোমরা অ্যাভেলেবেল পাবে। প্রত্যেকটা জুতোর প্রাইস অলমোস্ট সেমই বলা যায়, কারণ এখানে একটা বাজেট যেহেতু আমি ফিক্সড করে রেখেছিলাম, ওই জন্যেই পরপর আমি জলদি জলদি তোমাদেরকে দেখাচ্ছি। এই জুতোগুলো কিন্তু এই শীতকালের জন্য তোমরা নিতে পারো। এই ক্যানভাস যে স্যান্ডেলগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো। এগুলো কিন্তু মোজা দিয়ে পরলে মোটামুটি শীতটা কিন্তু আরামসে কেটে যাবে। আমি কিন্তু এবার এই শীতে এই জুতোগুলো কিন্তু নিয়েছি, তো আমি ইউজ করে দেখছি এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ সুন্দর, বাজেট কম বলে জুতোগুলো কিন্তু একেবারেই ফেলে দেওয়া নয়, যথেষ্ট সুন্দর আর ভীষণ কমফর্টেবল। যারা ডেলি প্যাসেঞ্জারি করো বা যারা ডেলি পরবে বলে এগুলো কালেক্ট করতে চাও, তারা কিন্তু নিশ্চিন্তে কালেক্ট করতে পারো। অলমোস্ট সবই কিন্তু 300-এর মধ্যেই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছে। দেখো, এটা কিন্তু অনেক পুরনো একটা মডেল, তবুও আমার খুব পছন্দ হয়েছে, কারণ মডেল পুরনো হোক বা নতুন দেখতে সুন্দর হলেই হলো। তো এখানে এই লাইট কালারগুলো নিতে পারো। যারা কোথাও হিল স্টেশন বা এই জাতীয় জায়গায় ঘুরতে যাবে, তো শ্যু কিনবে বলে ভাবছো, তোমরাও কিন্তু এগুলোকে কালেক্ট করে নিতে পারো। ভাবছো যে এই জুতোগুলো খুব একটা ভালো হয়তো হবে না, কিন্তু আমি বলবো নিশ্চিন্তে তোমরা এগুলোকে কিন্তু ক্যারি করতে পারো, এগুলোকে পারচেস করতে পারো। আর শুধু শীতকাল নয়, গরমকালেও আমরা এই ধরনের জুতোগুলো অনেকে পরে থাকি, তো এগুলোকে কিন্তু তোমরা ক্যারি করতে পারো। তো দেখো, প্রচুর জ্যাকেটের, লেদার জ্যাকেটের অপশান আছে। তো বাজেটের মধ্যে এরকম কমফর্টেবল লেদার জ্যাকেট কিন্তু শ্রীলেদার্স থেকে তোমরা পেয়ে যাবে। কাউকে গিফট করার হোক বা নিজে পরার জন্য তোমরা কিন্তু কালেক্ট করতে পারো। সামনে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আসছে, তোমরা তোমাদের বয়ফ্রেন্ডকে কিন্তু এখান থেকে জুতোর কালেকশন দেখাতে পারো বা পারচেস করতে পারো। তো একটা কথা বলে দিই, ছেলেদের জুতোর কালেকশন কিন্তু কোনোটাই 300-এর মধ্যে নয়, তবে বারাসাত ব্রাঞ্চে ভিজিট করলে কিন্তু তোমরা 300-এর মধ্যে শু, মানে শু যে মেয়েদের মতো যে শুগুলো তোমাদেরকে দেখালাম, সেই শুগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। মানে পাম্প শু যেটাকে বলে, সেই শু কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে, যেটা 150 টাকা থেকে স্টার্ট হয়েছে। বাট মেন ব্রাঞ্চে কিন্তু এই 150 টাকার জুতোগুলো নেই। তো আমি ছেলেদের কিছু শুয়ের কালেকশন শেয়ার করে দিলাম, যেহেতু উইন্টার আর প্রচুর কমেন্ট আসছিল ছেলেদের জুতোর কালেকশন একটু দেখাও। দেখো, একটু তাড়াতাড়ি আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ আজকাল একটু আমার গলার প্রবলেমের জন্য আমি খুব একটা বেশি ভিডিওতে লম্বা ভিডিও করতে পারছি না, ভয়েস দিতে পারছি না। তো সেজন্য আশা করি তোমরা বুঝতে পারবে, আর আশা করি আজকের কালেকশনগুলোও তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর খুব শিগগিরই ডিটেলে আরও ভিডিও নিয়ে আসবো। 2024-এর নতুন কালেকশন কিন্তু আরও আসতে চলেছে, একটু ধৈর্য ধরো। তো এই কড়া ঠান্ডায় কিন্তু তোমরা এগুলোকে কালেক্ট করতে পারো। যারা স্পেশালি কোনো ভ্যাকেশনে যাবে বলে ঠিক করছো, তারা কিন্তু এগুলোকে কালেক্ট করে নিতে পারো। কোয়ালিটি, প্রাইস ওয়াইজ কোয়ালিটি কিন্তু দারুণ আছে। আমার তো খুবই ভালো লাগে শ্রীলেদার্সের জুতো। তো ছেলেদের কিছু কালেকশন তোমাদের সাথে পরপর শো করছি। তো এগুলো কিন্তু কমফর্টেবল, প্রচণ্ডই কমফর্টেবল, আর যে কোনো এজের মানুষ কিন্তু তোমরা এগুলোকে কালেক্ট করে নিতে পারো। তো আশা করি একটাই নির্দিষ্ট বাজেট তোমাদের সাথে ফিক্সড করে এগুলোকে শেয়ার করলাম। তো এই ধরনের জুতোগুলো কিন্তু তোমরা বারাসাত বা যে কোনো সোদপুর বা এই ধরনের যে ছোটোখাটো যে স্টোরগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তোমরা দেখতে পারো। যেহেতু সামনের মাসটা বিয়ের সিজন, তো সেই জন্য এই কালেকশনের ওপর কিন্তু ডিটেইল ভিডিও চ্যানেলে আছে, ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, দেখে নিতে পারো। এছাড়া তোমরা কমেন্ট করতে পারো। বিয়ে সিজনের জন্য কিন্তু স্পেশাল ওয়েডিং কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করেছি 2024-এর শ্রীলেদার্স থেকে। তো আশা করি তোমাদের ভাল লাগবে। আজকে ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, নতুন কোনো জায়গায় শপিং ব্লগ নিয়ে।